হোয়াইট পেপার প্রস্তুত করার যে কমিটি আছে সে কমিটির দ্বিতীয় বৈঠক ছিল। আপনাদের স্মরণ আছে যে প্রথম বৈঠকে আজ দুদিন আগে আমরা যেটা আলোচনা করেছিলাম যে এটার লক্ষ্য উদ্দেশ্য কী, এটা পরিধি কী হবে, আমাদের কর্ম পরিকল্পনা সম্বন্ধে প্রাথমিক ধারণা নিয়েছিলাম। আজকে সুনির্দিষ্টভাবে আমাদের এই কী কী বিষয়ের উপর আমরা মনোযোগ দিব সেই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি, সেই বিষয়গুলো কে কীভাবে লিখবেন সেটার দায়িত্ব বণ্টন করেছি, এবং আমরা একই সাথে সিদ্ধান্ত করেছি এটা লেখার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো অনুসরণ করা হবে সেটা আমরা একদিকে যে সমস্ত উৎস থেকে তথ্য উপাত্ত আছে সেগুলোকে দেখব, কিন্তু সেগুলোকে আমরা অনেক বেশি একটু সমালোচনামূলকভাবে দৃষ্টিতে দেখব, তার সঠিকতা যাচাই করব এবং আন্তর্জাতিক বিভিন্ন মানের সাথে তুলনা করে দেখব। একই সাথে যে সমস্ত গবেষণা ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে আছে সেগুলোকে আমরা পর্যালোচনা করব, সেগুলোকে আহরণ করে তার ভিতর থেকে কিছু সামনের দিকে আগানোর চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা সিদ্ধান্তের অংশ আছে সেটা হলো বিভিন্ন অংশীজনের সাথে, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সাথেও আমরা আলোচনাতে যাব। সেই আলোচনাগুলো শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও হবে, এমনকি শুধু দেশের বাইরেও আমরা সেই আলোচনাগুলোকে নিয়ে যাচ্ছি আলোচনায়। তাদের মতামত, যে সমস্ত নাগরিকরা বিদেশে আছেন, যে সমস্ত নাগরিকরা ঢাকার বাইরে আছেন, এবং ঢাকার ভিতরে যারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন তাদের সকলের সাথেও আলোচনা এটা হবে। এইটাই আগামী দুই মাসের ভিতরে কীভাবে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব সেটার ব্যাপারেই আজকে সিদ্ধান্ত হয়েছে। বিদেশের সাথে আলোচনা করা তুলনামূলকভাবে সহজ, আগামী পরশুদিনই এটা আলোচনা আমরা করছি সন্ধ্যার সময়। বাংলাদেশে যারা সমাজবিজ্ঞান, অর্থনীতি, এই রাষ্ট্রবিজ্ঞান এগুলির সাথে যারা যুক্ত বিশেষজ্ঞরা আছে, অধ্যাপকরা আছেন, সেই সমস্ত তাদের সাথে আমরা এই আলোচনাটা করছি। সাধারণ অর্থনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক বিষয় যেমন আছে, এটার ভিতরে খাতওয়ারি, বিভিন্ন শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে জ্বালানি খাত ইত্যাদি আলোচনার ভিতরে আছে। আবার কিছু প্রাতিষ্ঠানিক ব্যাপারও আছে, সেটা হলো ব্যাংকিং খাতের আলোচনা আছে, অর্থ আহরণের, কর আহরণের ব্যাপার আছে, একই রকমভাবে পাচারকৃত অর্থ নিয়ে আলোচনা আছে, মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে, দারিদ্র বিমোচন, আমাদের অসাম্য, বিভিন্ন আমাদের বৈষম্যের আলোচনা, সেগুলিও ভঙ্গুরতা, এগুলি নিয়েও আলোচনা হবে। ইন্টারিম রিপোর্ট যেটা তৈরি হবে সেটা আগে যাবে, সেটা কবে হবে এটা বলতে পারি না, লেখার সময় দেন। এখন তো সবে আজকে পরিকল্পনা করলাম আগামী দুই তিন দিনের ভিতরে এটার প্রারম্ভিক মানে পরিচ্ছেদ অনুযায়ী আমরা আউটলাইনগুলো পাবো, তারপরে আবার বলতে পারবো যে কখন যাব। কাজ শুরু হয়ে গেছে এইটুকু আমরা বলতে চাই।